এবারের বৈশাখী মেলা 32তম বৈশাখী মেলা আছে। এবার বৈশাখী মেলা হচ্ছে জলপাইমোড়। জলপাইমোড় মানে জলপাইমোড় আপনি চিনেন, যে ঝঙ্কার মোড় পার করে জলপাইমোড়ে পরে, জলপাইমোড় থেকে কিছুটা আগে গেলে বৈশাখী মেলা আপনি দেখতে পাবেন। সো এবারে বৈশাখী মেলা হচ্ছে 32তম বৈশাখী মেলা। বৈশাখী মেলা খোলা হচ্ছে 3:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। সো রোজ খোলা আছে, আপনি আসতে পারেন আর বৈশাখী মেলা অনুভব করতে পারেন। আমরা ভিতরে প্রবেশ করছি, পাঁচজন চারজন ঢোকা হয়ে গেছে এরকম অবস্থায় দেখতে পাচ্ছেন, কত ভিড় জমে গেছে। আর ওই যে নাগরদোলা এখানে চলছে, তো ঢুকতে আপনি দেখতে পাবেন এখানে অনেক রকম স্টল বসানো আছে। সো এদিক দিয়ে রাস্তা বন্ধ, এখন আমাদের দিকে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দোকান বসে আছে। আমরা এদিক দিয়ে এখন যাবো ঘুরতে ঘুরতে। প্রত্যেক বছরই শিলিগুড়িতে বৈশাখী মেলা লাগে। সো এবার বৈশাখী মেলা হচ্ছে তিন জায়গায় হচ্ছে, এক হচ্ছে সেন্ট্রাল কলোনি, আর এক হচ্ছে সূর্যসেন পার্ক, এখন হচ্ছে এখানে হচ্ছে জলপাইমুড়ি। সো আপনারা জলপাইমুড়ি আসতে পারেন, এটা শহর কলোনি, এটা সব থেকে পুরোনো মেলা। মানে ভিড় কাকে বলে, প্রচণ্ড ভিড় জমে গেছে মেলার মধ্যে, ভাবতে পারিনি এত ভিড় হবে। কারণ শিলিগুড়িতে তিন জায়গায় মেলা হচ্ছে, তার সত্ত্বেও এখানে প্রচুর ভিড়। মানুষের হচ্ছে একটা উৎসব, বাঙালি উৎসব, সবাই দেখে, এখন সবাই শুধু এনজয় করতে চায়, মজা করতে চায়, আর কিছু না। সব জায়গাতে আপনি কাপড় পাবেন, সব জায়গার থেকে দোকান আসছে, কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, সব জায়গার থেকে আসছে। মেলা হচ্ছে, তার সত্ত্বেও পুরো ভিড়, বুঝতে পারছো তো কত ভিড়। কোথায় কোথায় হচ্ছে বলো তো, কোথায় কোথায় হচ্ছে বলো তো? এসে সেন্ট্রাল কলোনি হচ্ছে, তারপর হচ্ছে সূর্যসেন পার্কের ওখানে হচ্ছে, আর এখানে সূর্যসেন পার্কে ওপেনিং হয় না এটা? হ্যাঁ ওটা হয়নি, কিন্তু ফার্স্ট ওপেনিং হয়েছে সেন্ট্রাল কলোনি যেটা, ওটা ওখানেও তো ওখানেও প্রচুর ভিড় আছে, ওখানে তো এখানে কমই আছে। আমি তো যতবারই ফেসবুকে দেখতেছি ওখানকার বেশি ফটো দেখতেছি, ওটা দেখতেছি না। হ্যাঁ ও হিলস বানাতে পারবে, ওর উঠবে গিয়ে দেখলে তো। এখানে দেখুন অনেক ধরনের কোট আছে, খুব সস্তায় কোট পেয়ে যাবেন, বেশি দাম না কোটগুলো করে। সো দাম লেখা আছে এখানে 800 টাকা, এটা পুরো সেট হচ্ছে 800 টাকা, এটা পুরো সেট হচ্ছে 800 টাকা, 800 টাকা, সব সব 800, 800, 600, সব ধরনের কোট আছে এখানে। বিকে এখানে কোট নিচ্ছে, সো কোটের সাইজ চেক করছে, দেখুন। পতা নেই ক্যা হোক নেই হোক, সো কাজে সঞ্জু খানা খা সকতে হ্যাঁ, সঞ্জু শাহ আপনার কুচ লেগা কুচ খায়গা হোক, শাহ কুচ খানা হারি শুরু হয়ে গিয়ে আমাদেরকে দেখি কি খাওয়ায় বিকি আমাদেরকে। হ্যাঁ বিশাল মেগা মেগা তব আমি বিশাল মেগা আমার চলেঙ্গে পাপি চাট খানে কে লিয়ে ওয়া দেখে সব কে সবার বাড়ি করে আটো আটো ফ্রাইড ও এমন আগে আসলে বলছি ও এটা আলু আলু তো কিছু কিছু কাকে আলু দিয়ে দেব সব করে আচ্ছা স্প্রাইট বেবি কর্ন মাসাজ সব লিখা আছে এখানে
वहाँ पर पूरा मसाला डालेगा ऐसे ऐसे करके, फिर उसको खाओ। आलू है, आलू गोल 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 काट के देगा। পাপড়ি চাট, ভেলপুরি, সো 50 টাকা করে পার প্লেট। সো দেখুন আমাদের ম্যাডাম খাবে এখন, রেডি হচ্ছে। আমার ম্যাডাম খাই বলবে কিরকম টেস্ট হয়েছে, ঠিক আছে ম্যাডাম? খাই বলবেন কেমন টেস্ট হয়েছে। রেডি হচ্ছে, আমার ইচ্ছা আছে বানারস থেকে পাপড়ি চাট, বানারস থেকে পাপড়ি চাট হয়েছে। চাট পিচার ট্রাই করবে, খায় বলবে কিরকম টেস্ট হয়েছে। সো খেয়ে দেখুন কিরকম মজা, ভালো না খারাপ? ভালো না খারাপ? মোটামুটি মোটামুটি চলবে, ঠিক আছে। মেলা মেলার ওরকমই হয়, ভালো হয় না বন্ধ করতে গেলে, আলাদাভাবে খাওয়া তো খুব টেস্ট পাবো। তোমাকে বানারসে নিয়ে চাট খাওয়াবো, বানারসের চাট খাইছো কোনো জন্য? বানারসি চাট খেয়েছো? বানারসে পাবা চাট, বানারস কি চাট ঘর নাকি বলে ওইখানে। সো বিকিও খাচ্ছে, দিয়ে কেমন টেস্ট খাও? মেলায় এসে পাপড়ি চাট খাওয়া হয়ে গেল। মেলায় যদি আসি আবার পাপড়ি চাট ইয়া কোনো কিছু না খাই তো মেলা একদম বেকার ধরতে গেলে। সো দেখুন এটা কত বড়, এটা দেখুন যদি উঠছেন তাহলে আমাকে কমেন্ট করে বাজার করবে। বাচ্চাদের জন্য নাগরদোনা রাখা আছে, ছোট বাচ্চাদের জন্য প্লেনও রাখা আছে, শহীদগুলো বাচ্চাদের জন্য রাখা আছে। বাচ্চাদের জন্য অনেক খেলার কিছু আছে, আর হচ্ছে সব বড়দের জন্য। সো দেখুন আবার উঠো, বিকি বিকি তো সঞ্জুক উঠায় দাও, উপরে উপরে উঠে পারো। কেন সিস্টেম চাই? যা পর উঠনা হ্যাঁ, আপকো বান্ধেগা, উসকো ঘুমায়েগা হাতুড়ি কে দ্বারা। হ্যাঁ উঠবা? না আমি উঠবো না। তুমি উঠলে উঠো, তুমি ওকে উঠো, আমি দেখবো কিরকম হয়, তারপর আমি উঠবো পরে। কেন উঠো উঠো, কি হবে খাঁচার মধ্যে ভরা গেছে এবং পুরো একদম কাত হয়ে যাবে, দেখো তো উপরে কাত হয়ে যাচ্ছে। মাথা ওই মাথা বলি ডেঞ্জারাস খেলা এটাকে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে 100 টাকা টিকিট লগেট হাতুড়ি হাতুড়ি, এটা হচ্ছে হাতুড়ি, হাতুড়ির মতো করে মারবে। উল্টা করে না যার উল্টা ঘুমারে, দেখি উঠবে তোমরা, দেখে উঠলে আমাকে বলে দিও কমে না। দেখুন উল্টা উল্টা, এই তো উল্টা হয়ে গেল, এই তো এসে গেছে। Potato.
সো আমরা এখন কে উড় রে বেরোচ্ছি মেলা থেকে। সো মেলাটা খোলা থাকে হচ্ছে 3:30 থেকে 9:30 পর্যন্ত মেলা খোলা, রোজ খোলা পাবেন। সো আসতে পারেন, মেলার টিকিট বেশি না, মাত্র 10 টাকা করে। বিক্রির আবার খরচা করবে নিজে আবার তো। বৈশাখী মেলা মানে মেলার মধ্যে সব কিছু পাবেন, যা যা দরকার সব কিছু পাবেন মেলার মধ্যে, বাচ্চাদের শুরু থেকে বড়দের পর্যন্ত সব কিছু বিক্রি মেলার মধ্যে পাবেন। সো মেলায় ঘুরুন আর জিনিস নিন। কুছ নেই মিলতা মেলা মে সব কুছ মহঙ্গা হতা হ্যায়, সমস্যা নেই আতা রাত কো, সমস্যা নেই আতা রাত কো। अभी हम लोग को इधर से जाना है। साड़ी लेना है, ले लो। इसका सिस्टम है, इसका फंक्शन है कि किसी भी हार्ट अटैक को, क्योंकि ये छोटा वाला डाइल्यूट करता है, डाइल्यूटर है, सबसे फर्स्ट दाग को 100। अरे मेला में पता नहीं चला, बोलिए ये हम लोग निकल गए हैं मेला से। अभी टाइम हो रहा है 9:30। सो मेला में बहुत इंजॉय किए, मज़ा किए। सो मेरे साथ मेरा दोस्त है, वो भी दोस्त है, दोनों दोस्त है। सो इंजॉय किया और बहुत महंगा है सामान। अगर आप लोग आना चाहते हैं तो एक जन के लिए 500 रुपये का खर्चा होगा, इसलिए अच्छा से आइए और मेला घूम के चले जाइए। मेला आपको खुला है 3:30 बजे से लेकर रात को 9:30 बजे तक, और ये मेला चलेगा 40 से 50 दिन तक। सो आइए, अच्छे से इंजॉय कीजिए, मज़ा कीजिए, ठीक है। और संडे को मत आइए, संडे को बहुत भीड़ होता है, इसलिए भंडे को मत आइए। सो वीडियो आज यहाँ तक है। सो वीडियो अगर अच्छा लगे तो लाइक शेयर सब्सक्राइब कर दीजिए। और संजू तुम भी कुछ बोलो। बहुत अच्छा था मेला, कुछ बहुत एक्सपेंसिव है। ठीक है, कोई बात नहीं। अगर तो वीडियो आ जाता है, टाटा बाय बाय, फिर मिलते हैं।